ইনি জ্যান্ত জগন্নাথ, হাত নেই বললেই চলে, রঞ্জনকর্মী, কুষ্ঠরোগে দুটো হাত নষ্ট হয়ে গেছে সেই ছোটবেলা থেকেই। ঠুটো জগন্নাথ বলে এনাকে অনেকে ব্যঙ্গ করেন, হাসেন অনেকেই, কিন্তু দমে যাওয়ার পাত্র নন এই রঞ্জন। পা দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি, মানুষের মধ্যে থাকা দৈব শক্তি যেন। আচ্ছা আচ্ছা শিল্পীকে হার মানাবে তার পা দিয়ে আঁকা ছবি। আজ বিধান রায়ের জন্ম মৃত্যু দিনে এ এক অনন্য জগন্নাথ পুজো, এ মানবতার পুজো। কলকাতার মানিকতলা লেপ্রাসি হাসপাতালে জীবন্ত জগন্নাথকে মালা দিয়ে পুজো, আর পুজোর বাজেট থেকে 3 লাখ টাকা দিয়ে কলকাতার চালতাবাগান সার্বজনীন পুজোর সদস্যরা নতুনটি করে দিলেন। রঞ্জনকর্মী একজন আর্টিস্ট, আর্টিস্ট হিসেবে আজকে আমরা জগন্নাথ পুজো করে নিচ্ছি, ওনাকে বরণ করে নিচ্ছি। আমি আমাদের চালতাবাগান সার্বজনীন পুজো কমিটির প্রেসিডেন্টকে বলবো ওনাকে একটা পুষ্প এ দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের চালতাবাগান সার্বজনীন পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী অনিল সাউতকে হাত দিয়ে আমরা একটা অনিল জয়সওয়ালকে দিয়ে একটা তুচ্ছ আমাদের ওনাকে একটা গিফট করছি আমরা। আমরা রোটারি ক্লাব ক্যালকাটা ইস্ট সেন্ট্রালের প্রেসিডেন্ট বিতান চক্রবর্তীকে বলবো একটা পুষ্প স্টিক দিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্যে। আমাদের চালতাবাগান কমিটির একজন সদস্য ছবি, এটা আমরা এটা লোকে যে ইয়ার্কি মেরে বলে এটাকে আমরা তুলে দিতে চাইছি। জগন্নাথ বলুন, জ্যান্ত জগন্নাথ আপনারা যেটা বলেছেন ঠিক আছে, এটা জ্যান্ত জগন্নাথ। ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল আর চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব মিলে আজকে লেপ্রোসি মিশনে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে, এদের এখানে অনেক লেপ্রোসি পেশেন্টের অপারেশন হয়, সেই অপারেশন থিয়েটারটা অনেক পুরনো ছিল, সেটাকে আমরা আপগ্রেডেড করেছি সব নতুন টেবিল, নতুন লাইট, নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে। তার জন্য যত ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয়েছে আমরা করেছি, সেটা আজকে যেহেতু ডক্টর্স ডে আমরা সেদিনকে এটাকে উদ্বোধন করেছি। দ্বিতীয় জিনিস হচ্ছে এই ফুটে জগন্নাথটাই একটা ইয়ার্কি মেরে বলা হয়, কিন্তু উনি এনারা হচ্ছেন যাদের হাত নেই তারা পা দিয়ে যে আঁকছেন, একটা এটা আমাদের সমাজের একটা বিরাট বড় আর্টিস্ট, এটা একটা বিরাট বড় আমাদের এ, তাকে আমরা ফুটে জগন্নাথ নিশ্চয়ই বলবো না, আমরা তাকে সম্মান দেবো, তাকে পুজো করবো, যে হাত নেই তবুও পা দিয়ে তিনি এত সুন্দর সুন্দর আঁকছেন, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি এঁকেছেন। তো আমরা আজকে ওনাকে একটা আমাদের পুজো কমিটি আর রোটারি ক্লাব থেকে একটা সম্মান দিয়ে আজকে সম্মান করব, যেহেতু আজকে রথযাত্রা, রথ পুজো, জগন্নাথের পুজো, ওনাকে আমরা জগন্নাথ হিসেবেই পুজো করব। খুব ভালো লাগলো, আমি পা দিয়ে ছবি আঁকি, আমাদের এখানে জগন্নাথ ঠাকুরের হিসেবে আমাকে সম্মানিত করা হলো, আমার খুব ভালো লাগলো। আশা করি বিগত বছরও যদি আমাকে দেখা হয় এই জায়গায় আমি আবার আসবো, সেটা আমার খুব ভালো লাগলো। धन्यवाद देना चाहता हूँ, क्योंकि अपना विकलांग को देख के आगे नहीं बढ़ाया, मगर वो अपना पैर से लोगों को एक मार्गदर्शक बना है। हाथ नहीं है तो क्या है, पैर से उन्होंने अपना नाम को और अपना को रोशन करा है। सो खुदा उसका हमेशा आशीष दे। जो है हाथ कमजोर की वजह से अपना काम नहीं रुका है, मगर अपना पैर से वो अपना काम आगे बढ़ाया है, वो सबको एक नमूना का रूप में खड़ा है, उसको कहते हैं चैंपियन, क्योंकि पर्सन विद डिसेबिलिटी। স্কাই নিউজ বাংলা, খবর জানতে থাকুন, জানাতে থাকুন,
ভালো লাগলে ফ্রি সাবস্ক্রাইব করুন।